Assalamu alaikum everyone. This is me, Maria Hussain, from Stylish Abaya. আজকে তো ক্যাপশনও সবাই দেখতেই পাচ্ছেন যে আজকে সিলেট আউটলেটে, কারণ সিলেট আউটলেটে সকালেই কিন্তু পোস্ট দেয়া হয়েছে আজ সিলেটে আমি আসছি। সো এখন লাইভটা হচ্ছে সিলেট আউটলেট থেকে, সবাই একটু ফাস্ট জয়েন করবেন। আমি জানি না এখানে নেটওয়ার্ক কেমন, কারণ হচ্ছে এখানে আসলে আমি নেটওয়ার্ক খুব ভালো পাচ্ছি না, আর স্টিল আমার কোনো নোটিফিকেশান আসে নাই। সো সবাই লাইভে জয়েন করবেন, যারা যারা লাইভে নোটিফিকেশান পাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট জয়েন করবেন। আর মিক্স কিছু কালেকশন দেখাবো, অ্যাজ ইউজুয়াল যে কালেকশন থাকে সেগুলোই দেখাবো, কারণ যেহেতু আমাদের সিলেট আউটলেটে কোনটা কোনটা আছে হয়তো অনেকেই জানেন না। লাইভটাকে ক্লিয়ার কিনা বর্ষা বেগম, হাই আপু, হ্যালো শাহনাজ পারভিন আপু, আবুধাবি পিঙ্ক ভার্সন আছে? হ্যাঁ আছে, এটা তো গতকালকে পোস্ট দিয়েছি। বর্ষা বেগম কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি আবুধাবি পিঙ্ক ইসাতে আসে না, ঢাকাতে আসে না কি? না পরশু দিন না রাতে আসছে আবুধাবি পিঙ্ক আসছে। না কেন কালকে কালকে পোস্ট করলাম না ভিডিও আসছে কেন? পেজ দেখো, পেজ দেখো, আরে এটা তো এমন তো না যে। আচ্ছা সবাই জয়েন করবেন লাইভে, সবাই লাইভে জয়েন করবেন আর হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন। তুমি পেজে দেখো আপু, জাস্ট জয়েন, হ্যালো হিজাব দেখবো। হ্যাঁ আপু হিজাব, এখানে অনেক কালেকশন আছে হিজাবের, আমি আজকে মিক্স কিছু কালেকশন দেখাবো যেগুলো আমাদের সিলেট আউটলেটে আপাতত এভেলেবেল আছে। আর যারা ঢাকা কিংবা সিলেটের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাকে আজকে থেকে নিয়ে আগামী দুই দিনের মধ্যে যদি কনফার্ম করেন আমি আমার সাথে করে প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। অবশ্য আমার কক্সবাজার থেকে হোম ডেলিভারি হবে? না হোম ডেলিভারি না, আপনি এসে পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে আপনি নিতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে আপনাকে সুন্দরবন বা এসে পরিবহন থেকে কালেক্ট করতে হবে। আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি না, কারণ আমাদের আসলে এত বেশি অর্ডার থাকে, সো ওইগুলো আমরা হোম ডেলিভারি গেলে আমাদের জন্য একটু হ্যাসেল হয়। মারিয়াপু তোমাকে খুঁজে পাচ্ছি না কেন? এই যে চলে আসছেন সোমারা আলম, আপনার লাইভের জন্য ওয়েট করছিলাম। আচ্ছা আচ্ছা, আজকে সিলেট আউটলেটের একটা ব্যাপারে আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ অনেক আপুরা সিলেট আউটলেটে এসে ঘুরে গেছেন বাট আমাকে পান নাই, কারণ আমি সিলেট আউটলেটে আসছি মাগরিবের পরে। আসলে কারণ আমি হোটেলে ওঠার পরে সাথে সাথে আমি ঘুমায় পড়ছি, ঘুম থেকে উঠে বিকেলবেলা লাঞ্চ করে মাগরিবের পরে আমি বের হয়েছি, এবং অনেক আপুর এসে ঘুরে গেছেন যার কারণে আমি এক্সট্রিমলি সরি। অনেক আপুদের সাথে আমার দেখা হয় নাই, আপু জয়েন করেছি। আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করে দিই, আমাদের গ্রুপে শেয়ার করে দিই, আর হচ্ছে আমাদের ইউকে কসমেটিক্স পেজে শেয়ার করে দিব। তো সবাই একটু আপনার লাইভটা শেয়ার করে দিবেন, হ্যাঁ যারা যারা জয়েন করছেন লাইভটা শেয়ার করে দিবেন। এখানে লাইটিং সিস্টেমও ভালো না, আর হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। আচ্ছা সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, আমি আমি শেয়ার করতে করতে আপনারা এইটুক সময় নিতে পারেন যে আপনারাও শেয়ার করতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক আপুরে চলে আসছে, অনেক আপুরে চলে আসছে। কি তোমার কাছে সেদিন জিজ্ঞেস করলাম, তুমি বললো আসছে দিছে কি? আচ্ছা তোমার হিজাব টিউটোরিয়ালটা দিবে? হ্যাঁ দিব ইনশাল্লাহ, আমি তো এত সুন্দর করে হিজাব পড়তে পারি না আপু, আমি তো এত সুন্দর করে হিজাব পড়তে পারি না, আমি তো মানে যা পারি আর কি ওইভাবেই কোনো রকমে পরে চলে আসি। আচ্ছা সো আমি দেখানো স্টার্ট করি, অনেক আপুরা কিন্তু জয়েন করেছেন মাশাআল্লাহ। আমি জানি এই টাইমটা একেবারে আমাদের একদম সুইটেবল টাইম না, কিন্তু যেহেতু আমি শপের থেকে লাইভ হয়েছি আর আমি অ্যাকচুয়ালি খুব টায়ার্ড, সো আমি লাইভটা করেই আমি হোটেলে চলে যাব। সো এই কারণে এই টাইমে আসা, আদারওয়াইজ আমি রাত 11টায় লাইভে আসতাম, আর যেহেতু শপের থেকে সো এই টাইমে আসা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ অনেক আপুরা জয়েন করেছেন, আমাদের বাসা আসছো আপু, বাসা সুনামগঞ্জ। আচ্ছা সুনামগঞ্জ অনেক দূর আপু এখান থেকে, আসো সত্যি দাওয়াত দিতাম, আসো। বুঝি নাই হিসাব কি কি বুঝি নাই আপু, সুনামগঞ্জ আসতে যদি
কি খুশি হইতাম হিসাব যারা যদি আসো সত্যি দাওয়াত দিতাম। উম্মে জান্নাতুল আপু, সুনামগঞ্জ তো আসলে এখান থেকে অনেক দূর হয়ে যায় আপু, কাছাকাছি হলে না হয় ট্রাই করতাম। আচ্ছা কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, তুমি মনেই সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। ওকে আমি দেখানো শুরু করি, আমাকে দাও প্রোডাক্ট দিতে থাকো। আচ্ছা সো আমি যেটা পড়েছি, হ্যাঁ এটা কিন্তু আমাদের হেড অফিসে কিন্তু রিস্টক হয়েছে। সো আপনারা কিন্তু চাইলে এটা অর্ডার করতে পারেন। 52, 54, 56 তিনটা সাইজে এভেলেবেল আছে। 5,200 টাকা প্রাইস আমি যেটা পড়েছি, হিজাবটা হচ্ছে 1400 টাকা। আচ্ছা আমি কেপ থেকে শুরু করি। হ্যাঁ আর ঢাকার মধ্যে আর সিলেটের বাইরে যে আপুরা আছেন, তারা যদি অর্ডার করতে চান আগামী 2 দিনের মধ্যে অর্ডারটা প্লেস করে ফেললে আমি সাথে করে ঢাকা নিয়ে আসতে পারবো, এই একটা ব্যাপার। আর হচ্ছে সিলেটে যারা আছেন তারা অবশ্যই সিলেট আউটলেট ভিজিট করবেন, এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। আর দুবাই প্রোডাক্ট, নতুন কিছু প্রোডাক্ট কিন্তু সিলেট আউটলেটে এসছে, সো সবাই একটু চলে আসবেন। আর আরেকটা কথা বলে দিই যে লাইভ শেয়ারার, আপনি যেই লাইভে লাইভ শেয়ারার আপনার ব্যাচটা উঠবে, আপনি কিন্তু সেই লাইভের থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। আর এখানে লাইটিংটা ভালো না আমি আবারও বলে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমার যে মানে কী বলে একটু ওয়ার্ম টোন আসবে এখানে। হ্যাঁ সো কালার একটু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এটা হচ্ছে রয়্যাল ব্লু সিল্কের মধ্যে, ঠিক আছে, পুরোটা হচ্ছে এই যে পাতা পাতা ডিজাইন, এত নাইস একটা ডিজাইন, একদম পাতা না সরি, হ্যাঁ কি এইটা কি এটা পাতা ডিজাইনই তো মনে হয় না। আচ্ছা সো পালকের ডিজাইন, পাতা না ঠিক, পালকের ডিজাইন। হ্যাঁ আচ্ছা সো সবাই লাইভে একটু জয়েন করবেন। আর এগুলো হচ্ছে শর্ট কেপ, আমি আবার বলে দিচ্ছি এগুলো শর্ট কেপ। আর এখানে দেখেন, আর এইখানে একটা ব্যাপার হচ্ছে ঝরে পড়ার কোনো এলিমেন্ট নাই, এগুলো সবগুলো হচ্ছে স্টিচ করা, সবগুলো কিন্তু স্টিচ করা। আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে আজকে, আমি জানি এই টাইমে কোনো আপদ দেখেন পাবো না, কারণ আমাদের টাইম না, এটা আমাদের কোনো টাইম না। আর আমাদের লাইভে ইনস্ট্যান্ট আপুরা ভিউতে না থাকলেও প্রত্যেকে আমাদের পেজ সার্চ করে ঢুকে ঢুকে দেখে আপু আজকে লাইভ হয়েছে কিনা। আর যেহেতু আজকে আমি সিলেট আউটলেটে আসছি, সো সবাই জানে আজকে একটা লাইভ হতে পারে। সো এখন না হোক, রাতের মধ্যে সবাই দেখবেন আমি জানি, কিন্তু আফসোসটা হচ্ছে পরবর্তীতে এরা প্রোডাক্টগুলো পায় না, এই হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ সিলেটে মামার বাসা আছে, কিন্তু সুনামগঞ্জে যদি ঘুরতে আসো আমাদের বাসায় যেটুকু পারবো তোমাকে আপ্যায়ন করবো। আপু আপ্যায়নটা ম্যাটার না, বাট যদি পসিবল হতো আমি অবশ্যই যেতাম, কিন্তু এই মুহূর্তে হয়তো এইবার আর পসিবল হচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট টাইমে কোনো এক সময় আমি সময় নিয়ে আসবো, সুনামগঞ্জ যাবো, ঠিক আছে, দাওয়াত নিলাম। আচ্ছা শেয়ার ডান, হ্যাঁ আফরোজা সিদ্দিকী আপু শেয়ার ডান, এই জন্যই শেয়ারটা চলে আসছে। আর এই লাইভে যারা শেয়ারার ব্যাচটা পাবেন তারা যদি ডেলিভারি মানে অর্ডার করেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, আর টপ ফ্যানদের জন্য তো অলওয়েজ ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা অল ওভার কিন্তু ছিটা ওয়ার্কের সাথে এই কিন্তু পালকের ডিজাইনটা আছে। হ্যাঁ এটা কিন্তু পালকের ডিজাইন, এখানে কি দেখেন এটা পার্ল করা আছে, আর প্রত্যেকটা এলিমেন্ট সুতা দিয়ে আটকানো, এখানে কোনো ঝরে পড়ার কোনো গ্লু আইটেম নাই। এই হচ্ছে ব্যাকসাইডের, হ্যাঁ এই হচ্ছে ব্যাকসাইডটা, প্রাইস হচ্ছে 4,500 রেখে দাও, প্রাইস হচ্ছে 4,500। আমি এখন কেপগুলো দেখাই, দেন হচ্ছে আমি দুবাই আইটেমে যাব, যে কী কী দুবাই আইটেম আমি আজকে কিন্তু আমার সাথে করে কিছু নিয়ে আসছি। অনেকে যারা এর আগে এসে ঘুরে গেছেন পান নাই, আজকে কিন্তু আজকে থেকে পাবেন অনেক আইটেম। এই যে দেখেন এইটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন, এটা আমাদের শলে ছিল আপনাদের মনে আছে, এবং শল এবং সাথে হিজাবও মনে হয় এই ডিজাইনের ছিল না, এই ডিজাইনের হিজাবও কিন্তু আছে। কেউ যদি চান যে আমি ম্যাচ করে নিব, আপনারা ম্যাচ করেও কিন্তু নিতে পারবেন। আর অফকোর্স ম্যাটেরিয়াল কিন্তু সে আমাদের সিগনেচার ম্যাটেরিয়াল, দেখেন অল ওভার কিন্তু গ্লাসের ওয়ার্ক করা, অনেক সুন্দর, এবং পার্লের ওয়ার্ক করা আছে। পেছনটায় পুরাটা অল ওভার ছিটা, এই যে পেছনটা হচ্ছে অল ওভার ছিটা। আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার চাই, আমি আবারও বলতেছি শেয়ারার আপুরা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, যাদের নামের সাথে শেয়ারার ব্যাচটা উঠবে তারা কিন্তু একেবারে ডিরেক্ট আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন, সো এই সুযোগটা তো মিস করা যাবে না, তাই না? আচ্ছা এই হচ্ছে অ্যাশের সাথে মেরুন কালারের, দেখেন কম্বিনেশনে কিন্তু এই করা আছে, এই যে আপনার পাইপিংটা করা আছে। আপনারা চাইলে মেরুন বা অ্যাশ বা গোল্ডেন যে কোনো কালারের হিজাব আপনারা ইউজ করতে পারবেন, সামনে পেছনে অল ওভার কিন্তু ছিটা, প্রাইসটা হচ্ছে 4,500। ওকে আমি এমন একটা আনকমন টাইমে আসার পর যে পরিমাণ আপুরা আছে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া, এখনও 400+ মাশাল্লাহ। আচ্ছা এই হচ্ছে আরেকটা গ্রিনের মধ্যে, ওকে এই হচ্ছে একটা গ্রিনের মধ্যে। আচ্ছা লাইফটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। আর আজকে যেহেতু আমি সিলেট থেকে, আমি নিজেই ঢাকাতে নাই, সো একটু বলেন যে কে কোথা থেকে লাইভ দেখছেন, একটু আমাকে জানায় দেন যে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন। আমি নিজেই কিন্তু ঢাকাতে নাই এখন, আমি কিন্তু সিলেট আউটলেটে, সো কালকে কিন্তু আমি মোটামুটি 12টার থেকে থাকার ট্রাই করব। যে আপুরা আসতে চান আসতে পারেন, আজকে অনেক আপুরা ঘুরে গেছেন দেখা হয়নি, মাগরিবের পরে যারা আসছেন তাদের সাথে আমার দেখা হয়েছে।
আচ্ছা, এই হচ্ছে গ্রিন কালার মধ্যে, হ্যাঁ পুরোটা কিন্তু গ্লাস ওয়ার্ক আর গ্লাস পাইপ আর হচ্ছে পার্লার ওয়ার্ক করা, আর ব্যাক সাইডে যে ছিটাগুলো আছে অল ওভার হচ্ছে একেবারে লক করা, এখানে কিন্তু কোনোটা ঝরে পড়ার কোনো এলিমেন্ট নাই। আমি আবার বলে দিচ্ছি, কোনো ঝরে পড়ার মতো এলিমেন্ট নাই। প্রাইস হচ্ছে কত? 4,500। আচ্ছা আপু, ছেলে খালামণি লাইভ দেখতে মিস করে না, ইসমেতে তাবসম আপু, হ্যাঁ আমার আমার বাবাটাকে একটা আদর দিতে হবে কিন্তু। আচ্ছা এই হচ্ছে অলিভ কালারটা, হ্যাঁ এই হচ্ছে একটা অলিভ কালার শর্ট কেপ। আমি এগুলো আবারও দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে শর্ট কেপ। আমি একটা পরে দেখাই, তাহলে হয়তো আপনারা অনেকেই বুঝবেন যে শর্ট কেপটা, আমি যদি হচ্ছে 7 গজের আবায় পরা, তারপর আমি দেখাই যে শর্ট কেপটা আপনাদের মানে কতটুকু হয়। শর্ট কেপ হচ্ছে 46-48 লেন্থ, হ্যাঁ 46-48 লেন্থের। আপনারা এই টাইপের ইনার দিয়ে পড়তে পারেন, যে কোনো ড্রেসের উপরে পড়তে পারেন, শাড়ির উপরে পড়তে পারেন। হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা, অ্যান্ড ব্যাক সাইডও কিন্তু এই ওয়ার্কটা আছে, খুব সুন্দর করে ছিটা দেওয়া আছে। প্রাইস 4,500। সিলেট সদর থেকে, আচ্ছা খুলনা থেকে শিরিন আক্তার, আই ডোন্ট বিলিভ স্টাইলিশ আবায়ন সিলেট। কেন আপু, আপনি আজকে জানলেন যে স্টাইলিশ আবায়ন সিলেটে আছে? এটা কোনো কথা? আপনি আজকে কী করে জানলেন যে সিলেট? আমাদের তো সবসময় আমি সব লাইভেই বলি যে আমাদের সিলেটে কিন্তু একটা আউটলেট আছে। ইনফ্যাক্ট আমার আশা হয় কম, কিন্তু সিলেট আউটলেট তো চলতেছে। নাইস কালেকশন ইয়াসমিন আক্তার, শেয়ার ডান আমিনা আক্তার, লাকি আক্তার আপু কেমন আছে ইউএসএ থেকে দেখতেছি, শেয়ার ডান থ্যাংক ইউ। এটার প্রাইস যেগুলো 4,500 যেগুলো দেখিয়েছে আনোয়ার হোসেন, সুইডেন থাকি এখন দেশে আছি, অনেকগুলো আবায়া নিছি মাশাল্লাহ, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা প্রাইস কত? প্রাইস সবগুলো আমি দেখাচ্ছি আর বলে দিচ্ছি আপু, প্রাইস সবগুলো আমি বলে দিচ্ছি। এই হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ এবং এখান থেকেও ঝরে পড়ার মতো কোনো এলিমেন্টস নেই, সবগুলো হচ্ছে স্টিচ করা। আর এই যে চেইন, যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা ফুললি হচ্ছে স্টোন করা, হ্যাঁ চেইন স্টোনের কিন্তু ওয়ার্ক করা, আর এগুলো হচ্ছে পুরাটাই কারুচুপি ওয়ার্ক। প্রাইস হচ্ছে 4,500। এটা রাখো, আচ্ছা আমাকে দুবাইগুলো দেখো, দুবাইগুলো একটু দাও, দুবাই কী কী আইটেম আছে আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা এই যে সার্জা কালেকশনটা, এটা তো আমি লাইভই করি নাই, এটা তো আসছে পরশু দিন, কিন্তু আমি কিন্তু লাইভে এখনও পর্যন্ত বলিই নাই যে সার্জা আসছে কি না। এই যে এই হচ্ছে সার্জাটা, বাট একদমই মনে হয় লিমিটেড স্টক, না সার্জাটা একেবারে লিমিটেড স্টক আমার মনে হয়। এখানে কয় পিস আসছে সিলেটে? 6 পিস আসছে, আর ঢাকা তো মনে হয় এরকমই 6-7 পিস আছে, খুব বেশি নাই, এটার স্টকও খুব কম। আচ্ছা এই হচ্ছে সার্জাটা, হ্যাঁ দুবাই কালেকশনের মধ্যে আমরা কিন্তু সার্জা নাম দিয়েছি, এবং আপনারা কনফিউজ হবেন না যে দুবাই কালেকশন সার্জা কী ব্যবহার, তাই না? এটা হচ্ছে আমাদের নামকরণ করা, কারণ হচ্ছে নাম ছাড়া অনেকেই হয়তো বুঝে না বা প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে পারে না। এই হচ্ছে সার্জা কালেকশনটা, যেটা নিচেও হচ্ছে ইনারের মধ্যেও কিন্তু ওয়ার্ক করা, এই যে স্টোনের খুব সুন্দর কিন্তু ক্রিস্টাল স্টোনের ওয়ার্ক করা, ওকে। অ্যান্ড হিজাবও কিন্তু দেখেন ওয়ার্ক আছে, প্রাইস হচ্ছে 5,700, তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে, 52, 54, 56। আর ঢাকার মধ্যে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন, ইনফ্যাক্ট সিলেটের বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন, তারা যদি আগামী 2 দিনের মধ্যে আমাকে অর্ডার প্লেস করেন পেজে, সো আমি যেহেতু শনিবার অথবা রবিবারে ঢাকা ব্যাক করব, সো তখন আপনারা প্রোডাক্টটা মানে সরাসরি পেয়ে যাবেন, আর এরপরেও চাইলেও পাবেন, ওরা সিলেট থেকেই ডেলিভারি দিবে। আমরা তো সিলেট আউটলেটেও যদি অর্ডার আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এইটা হয়, ওরা সিলেট আউটলেট থেকেও অর্ডার এইটা দিয়ে দেয়। আমি তো সিলেট ব্রাঞ্চে ই করিনি, শেয়ার করি নাই। আচ্ছা সো সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, আমি একদম আনকমন টাইমে আসছি, এটা আমি খুব ভালো করে জানি। সো আজকে অনেক আপুদেরকে এই মুহূর্তে পাওয়া যাবে না, বাট সবাই রেকর্ডেড লাইভটা দেখে, এই হচ্ছে একটা মজার ব্যাপার যে সার্চ করে করে যে আপুকে আজকে লাইভ হয়েছে, আপুকে আজকে লাইভ হয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য অনেক মজার একটা ব্যাপার। আপু সাইজ কত? আপু সাইজ হচ্ছে 52, 54, 56 লং, হ্যাঁ তিনটা সাইজই আপনারা সিলেক্ট, তিনটাই তো আছে, তিনটা সাইজে কিন্তু আপনারা সিলেট আউটলেটে পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে আমাদের ঢাকার আউটলেটগুলোতেও আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? ঢাকার আউটলেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন 5,700। আর অবশ্যই আমাদের লোগো দেখে নেবেন, এই যে লোগো দেখে নেবেন, আর আপনাদের ঠকার কোনো চান্স নাই, কোনো রকমের হেজিটেশন থাকবে না, কোনো রকমের টেনশন থাকবে না যে আমি কি অরিজিনাল প্রোডাক্টটা পেয়েছি কি না, অরিজিনাল স্টোন পেয়েছি কি না। প্রোডাক্ট দুবাই এটা ম্যাটার না, বাট স্টোন ম্যাটার। আচ্ছা এই হচ্ছে পিঙ্কে যে শিফনের ভার্সনটা, পিঙ্ক শিফনের যে আবায়াটা 2 পিসের, সেটাও কিন্তু সিলেট আউটলেটে পাচ্ছেন। এটা কি সাইজ আছে তোমাদের কাছে? 3টা সাইজই?
আচ্ছা, সো এটা কিন্তু আমাদের ঢাকার আউটলেটে নাই আমি যতটুকু জানি। সো ওরা হচ্ছে অনেক লাকি যে প্রোডাক্টগুলো ধরে রাখছে, যে কিছু স্টক ওরা রেখে দেয়। ওরা ওরা না পাজি, ওদেরকে জিজ্ঞেস করলো বলে না যে স্টক আছে কিনা, কিন্তু ওরা ধরে রাখে স্টক। আচ্ছা, এই হচ্ছে পিঙ্ক টু পার্টের, এই যে ডাবল পার্টের, যেটা এই যে নিচে ইনার আছে, হ্যাঁ নিচে কিন্তু ইনার আছে, আর উপরেরটা হচ্ছে আবায়া, নিচেরটা হচ্ছে বোরখা সিস্টেম, ইনার টাইপের। হ্যাঁ, নিচের পার্টটা হচ্ছে বোরখা সিস্টেম আর উপরেরটা হচ্ছে আবায়া। এই যে এই দেখেন, খুব সুন্দর করে অরিজিনাল স্টোনের ওয়ার্ক করা আছে। এই হচ্ছে ব্যাক সাইডটা, এই হচ্ছে ফ্রন্ট সাইড, অ্যান্ড হিজাব আছে সাথে। 6500, তিনটা সাইজই সিলেট আউটলেটে অ্যাভেলেবেল আছে, আর অনলাইনে তো অবশ্যই আছে। সাইজে হয় না শিরিন আক্তার আপু, কেন সাইজে হয় না কেন আপু? আচ্ছা, এই হচ্ছে আপনার হিজাবটা, ঠিক আছে আপু। কার্ডের জন্য উইনার হয়েছি, বাট কার্ড সেন্ড করা না কেন আপু? করবে করবে, এভরিডে আমাদের প্রচুর কার্ড সেন্ড করা হচ্ছে আপু, পেয়ে যাবেন ইনশাল্লাহ একদিন। অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন, পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে স্কাইটা, এটা কি আসল সাইজ তোমাদের আসে নাকি? আচ্ছা, হাসতেছে, চিন্তা করো, আর বলে দিস সাইজ 52 আর 56 আছে, 54 নাই। আচ্ছা ঠিক আছে, এটা শুধুমাত্র দুই পিস আছে, 52 56, ঠিক আছে, এটা 54 কিন্তু নাই। সো দুইটা সাইজের মধ্যে যার যেটা লাগবে, দুইটা দুই পিসই আছে। কি হাসো কেন, দুইটা দুই পিসই আছে। সো একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন, আর যারা সিলেটের আপুরা আছেন কেউ মিস করে না, কারণ ওরা কিন্তু প্রোডাক্ট লুকায় রাখে, ওরা ঢাকাতে ইনফর্ম করে না যে ওদের কাছে স্টক কী আছে। এটা কিন্তু আমাদের ঢাকাতে নাই, ঢাকার কোনো আউটলেটে কিন্তু এটাতে নাই, এটা নাই, এটা সিলেট আউটলেটে দুইটা আছে, 52 56, ঠিক আছে। প্রাইস হচ্ছে 6000, এটা অন্যটা হিজাবটা কই? আচ্ছা, এটা কিন্তু হিজাবটা আছে, এই যে প্রাইস 6500। যারা অনলাইন অর্ডার করতেছেন এখনই করে ফেলেন, আমি তাহলে পরশু দিনের মধ্যে নিয়ে আসতে পারবো। ওকে, এই হচ্ছে হিজাবটা। ঘের কেমন আপু? অনেক ঘের, অনেক ঘের। আচ্ছা, এটার কী কী সাইজ আছে? আচ্ছা, এইটা হচ্ছে সেই মাহি কালেকশনটা আমাদের। হ্যাঁ, মাহি কিন্তু এখন সিলেট আউটলেটে আছে, আপনারা কিন্তু আপনারা আমাদের মাহি কালেকশনে দেখতে পারবেন, আর আমাদের যে মোটর মাহি, ও কিন্তু সিলার আউটলেটে থাকে। আপনারা জানেন কি না জানি না, ওর নামে কিন্তু আমার এই কালেকশনটা দেওয়া হয়েছিল, ওর নামের সাথে কিন্তু মানে ওর নামকরণ, এটা নামকরণ করা হয় মাহি কালেকশন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের লোগোটা, এই যে স্টাইলিশ আবায়া এস এ লোগোটা, ঠিক আছে। অর্ডারের নিয়ম কি আপু? ইনবক্সে আপনার জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিবেন, ঠিক আছে, স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, এটা কী কী সাইজ আছে? তিনটাই। আচ্ছা, এটা 52 54 56, এটা ঢাকার আউটলেটে নাই, দেখেন ওরা সব স্টক করে রেখে দিছে। আচ্ছা, এই হচ্ছে মাহি কালেকশনটা, 6500, হিজাব অ্যাভেলেবেল আছে, তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে। ওকে, আর এই হচ্ছে এই যে আপনাদের যে একটু রিজনেবলের মধ্যে একদম রেগুলার ওয়্যার। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের কেবল ফেয়ার ইউজ করতে হবে না, এটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন। আর কে কোথা থেকে দেখছেন, কয়েকটা আপু ছাড়া আর কেউ কিন্তু আজকে বলেন নাই, কারণ আপুরা ভাবতেছেন যে আপুর যেহেতু আজকে অনেক আপুরা আসেন, আমরা আজকে চুপ করে থাকি না, সেটা হবে না। প্লিজ কমেন্ট পড়ো, মাহমুদ হাসান ভাইয়া আমি পড়েছি আপনার কমেন্টটা, বাট আপনি এর আগে কী করেছেন সেটা আমরা চোখে পড়ে নাই। আর একটা ব্যাপার হচ্ছে, একটু একটু সবাই আমাকে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, মানে খুব খুশি হব যদি জানান, আমি খুব খুশি হব, কারণ আমি নিজেই তখন ঢাকায় নাই, মনে হচ্ছে কে কোথা থেকে দেখছে। সিলেট কয়দিন থাকবেন? আমি সিলেটে মেবি সানডেতে ব্যাক করতে পারি, বা স্যাটারডেতে করার ইচ্ছে আছে, যদি কোনো কারণে আটকে যাই, কাজ থাকে, তাহলে আমি সানডেতে ব্যাক করবো ইনশাল্লাহ ঢাকাতে। সিলেট থেকে দেখছি, আমিও তো সিলেট থেকেই, তামান্না আহমেদ আপু ইনবক্স তো দেখো, আপু ইনবক্স তো আমি দেখি না, মডারেটর দেখে চেক করবে। মামন সিং থেকে শুনছি আপু, ফ্রম মিরপুর অফিস আইদা আপু, চিটাগাং থেকে দেখছি আপু ইনবক্স, দেখ আপু ইনবক্স আমি দেখি না, রাঙামাটি থেকে তানজিনা তন্নি আপু। আচ্ছা, লুৎফুর লুৎফা আপু পেছনে কালোটা, হ্যাঁ পেছনে কালোটা দেখাবো দেখাবো, ওটা আমি দেখানোর জন্য রেখেছি, আমি দেখাবো। ক্যানিগঞ্জ থেকে দেখছি, ইউএসএ ফ্রম সিলেট। আচ্ছা, চট্টগ্রামে শোরুম কখন দিবে? দিব ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দুবাই আরেকটা কালেকশন, হ্যাঁ এইটা হচ্ছে রেগুলার ইউজ করার জন্য, প্রাইস হচ্ছে 4500, এটার সাথে হিজাব অ্যাভেলেবেল আছে, তিনটা সাইজ অ্যাভেলেবেল, 52 54 56। আচ্ছা, এটা মনে হয় এই সাথে আছে, মিরপুর আউটলেটে আছে, যদি অর্ডার আসে নিয়ে এসো। আচ্ছা, এইটা একটাই আছে, তাহলে এটা কেন দিলা? এইটা একটা আছে, এটা না দেখালে এই বার্তা। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই আয়েশা কালেকশনটা, হ্যাঁ এই হচ্ছে আয়েশা কালেকশন, এটা এক পিসি আছে, সাইজটা কি 56, হ্যাঁ 56, এক পিসি আছে, এটা কিন্তু আর নাই, এইটা আসবে নেক্সটে, বাট আপাতত কিন্তু নাই, এটা আপাতত একটাই আছে, 56, যেই লাকি আপু আছে নিয়ে নেবেন। সো এটা কিন্তু আমি জানিও না এখানে আছে, আমাদের মানে সব আউটলেটে সোল্ড আউট, এটা কিন্তু শুধুমাত্র সিলেটে এক পিস পাওয়া গেছে 5700 টাকা, ঠিক আছে। এই হচ্ছে ডিজাইনটা, এই দেখেন এই হচ্ছে ডিজাইনটা, 5700, এই যে সামনে পেছনে কিন্তু কাঁধের থেকে নিয়ে
খুব সুন্দর। এটার একটা ছবি আর ভিডিও আছে আমার পেজে, আপনারা দেখে নিতে পারেন। ফরিদপুর থেকে দেখছি, নারায়ণগঞ্জ থেকে আপু কমেন্ট পড়েন, নুসরাত ইমরোজ আপু, আপু আমি তো প্রোডাক্ট দেখাচ্ছি, আমি লাই মানে কমেন্ট পড়তে থাকলে তো প্রোডাক্ট দেখানো হবে না আপু। সিলেট, আমিও সিলেটের মেয়ে। আচ্ছা আচ্ছা, আপনার বড় ফ্যান অরিন, অরিশা অরিন শুভা আপু, আমার শাশুড়ি আপনার বড় ফ্যান, আন্টিকে আমার সালাম দিবেন। আচ্ছা বি বাড়িয়া থেকে দেখছি, ইজি ইশুর বিজি শিখু, নামটা অনেক সুন্দর তো। ইন্ডিয়া থেকে কে, শিরিন মণ্ডল আপু। আচ্ছা রাজশাহী থেকে আপু, গাজীপুরে শোরুম দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু। কোনো অফার আছে আপু? 14 তারিখ পর্যন্ত 10% ডিসকাউন্ট পাচ্ছেন, এক্সেপ্ট দুবাই আবায় আর প্রি অর্ডার আবায়। হ্যাঁ, দুবাই আর প্রি অর্ডার আবায় ছাড়া আপনারা 10% ডিসকাউন্ট পাচ্ছেন 14 তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের পেজে 5 লাখ মেম্বার হওয়ার উপলক্ষে। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে স্টোনের ওয়ার্ক, দেখেন এটা কিন্তু বুর্জ খালিফা, এইটা কিন্তু সেই আমাদের বুর্জ খালিফা ডিজাইনটা, আপনারা দেখেন এই ডিজাইনটা দেখলেই বুঝবেন দুবাইয়ের যে বুর্জ খালিফা আমাদের টাওয়ারটা আছে সেই টাওয়ারের আদলে কিন্তু এই ডিজাইনটা করা। হ্যাঁ, যার কারণে এটা নামও দেওয়া হয়েছে বুর্জ খালিফা। অ্যান্ড স্পেশালি এটা আমি করেছিলাম আমাদের আন্টি, আমাদের মা, আমাদের শাশুড়ি, খালাবনিদের জন্য, যারা একটু এইজে পার্সন আছেন, যারা একটু সিম্পল চাচ্ছেন, যে দুবাই আবার চাই বাট একটু সিম্পল, আমি কিন্তু স্পেশালি তাদের জন্য এই ডিজাইনটা করেছি। যে নিচে দেখেন একটা খুব সুন্দর করে একটা লাইন আছে, শুধু উপরের গলাতেই না নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা লাইন করা আছে। আর এইটার কাজটা আপনার সামনে থেকে না দেখলে বুঝবেন না, এই যে দেখেন এইটার কাজটা কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। এটা কিন্তু আমাদের বুর্জ খালিফা ডিজাইনটা, প্রাইস 4,500, একই তো ওইটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক। আচ্ছা এটা গোল্ডেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন ডিজাইনটা, আমি এর আগে যেটা দেখালাম ওটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন। এই যে বুর্জ খালিফা ডিজাইনটা স্টোন করা, আর এই যে দেখেন প্যানেলটা, এটা একটা একটা করে লেস বসানো লাগে, এই কাজটা একটা একটা করে ছোটো ছোটো চিকন চিকন লেস বসাতে হয়। প্রাইস হচ্ছে 4,500, এটা খুবই সিম্পলের মধ্যে, যারা আমাদের মা খালা শাশুড়িরা আছেন, আন্টিরা আছেন, তাদের জন্য স্পেশাল আমার এটা বানানো। আর যারা যারা ইয়াং যারা আছেন, যে সিম্পল চান, আমি খুব মানে চাই যে আমি বোরখা পরবো, দুবাই বোরখা পরবো, বাট সিম্পল, তারা এটা নিতে পারেন 4,500। হ্যাঁ ওকে, আচ্ছা এটা তো আমি গতকালকে দেখাইছি, এটা দেখানোর কিছু নাই। আচ্ছা এই পিঙ্ক কায়নাতটা, হ্যাঁ পিঙ্ক কায়নাত কিন্তু সিলেট আউটলেটে অ্যাভেলেবেল আছে, এটা শুধু সিলেটি আপুদের জন্য দেখাই দিচ্ছি যে সিলেটে আসছে কি না, অনেকের কনফিউশন ছিল যে সিলেটে আসছে কি না। আচ্ছা এইটার মনে 58 সাইজ একটা অ্যাভেলেবেল আছে আমাদের, একটা আপু প্রি অর্ডার ছিল বাট উনি সামহাও দেশে নাই, এখন উনি চলে গেছেন, যার কারণে উনি আর প্রোডাক্টটা নিতে পারে নাই, যার কারণে 58 সাইজটা কিন্তু আমাদের স্টকে এক পিস আছে, কারো যদি 58 প্রয়োজন হয় আমাদেরকে ইনবক্স করতে পারেন। এবং এটা সিলেট আউটলেটে এখন অ্যাভেলেবেল আছে বাট পরশু দিন আমার সাথে ঢাকা চলে যাবে। আচ্ছা এই হচ্ছে স্লিভটা, হ্যাঁ এটা 4 পিস, এটা আপনারা জানেন, এটা আসলে এত ডিসক্রিপশন দেওয়ার কিছু নাই, কায়নাত পিঙ্কটা, হ্যাঁ 3টা সাইজ অ্যাভেলেবেল আছে। ওকে এই যে এইটা আমাদের সেই গর্জিয়াস বড় হাতার, এই যে এই দেখেন বড় হাতার যে মাইক হাতার যে আবায়াটা সামনে দিয়ে ফুললি আর স্টোন নিয়ে, তো আপনারা স্টাইলিশ আবায় তার কথা বলার কোনো আমি মানে আমি আর কোনো যুক্তিই দেখি না, কারণ এত বছরের পুরনো একটা ব্র্যান্ড, মানে অনেক দিন না হলো মোটামুটি একটা সুপরিচিত একটা ব্র্যান্ড হয়ে গেছে, সেখানে আর আমাদের কোয়ালিটি নিয়ে স্টোন নিয়ে কথা বলার কিছু নেই। এবং আপনারা জানেন যে যে স্টোন কোয়ালিটিটা আমরা দিচ্ছি বাংলাদেশে শুধুমাত্র আমরাই দিচ্ছি, এইটার আর কোনো বিকল্প নাই। হয়তো মানে আপনারা বলতে পারেন যে সবাই একরকম দিচ্ছে, সবাই বলে হ্যাঁ সবাই একরকম দিচ্ছে, যারা যেমন দিচ্ছে তারা একরকমই বলছে, বাট আমি বলছি আমারটা ডিফারেন্ট, আমারটা সবার মতন না। সবাই যদি বলে যে আমরা সবাই এক দিচ্ছি, দিচ্ছে হয়তো তারা, তারা হয়তো সব সবাই একই দিচ্ছে, বাট আমি সবার মতো দিচ্ছি না, আমি টোটালি ডিফারেন্ট। এবং আমি টোটালি যেই প্রোডাক্টটা আমি দিচ্ছি, আমি এখনও বলতেছি বাংলাদেশে শুধুমাত্র স্টাইলিশ আবায়াই এই স্টোনটা ইউজ করে, যেইটা অ্যাকচুয়ালি দুবাইতে সবচেয়ে এক্সপেন্সিভ স্টোন, যেটা বাংলাদেশে স্টাইলিশ আবায়া ছাড়া কেউ আনে নাই। এই যে দেখেন স্টাইলিশ আবায়া ছাড়া এই স্টোনটা এখন পর্যন্ত কেউ আসে না, একমাত্র স্টাইলিশ আবায়া প্রথম যে এই স্টোনটা আনার মতো সাহস করতে পেরেছে। এই যে এই হচ্ছে আমাদের লোগোটা, সো আমাদের লোগোটা দেখে নেবেন যাতে করে আপনাদের স্টোন নিয়ে কোনো কনফিউশন থাকবে না, যে আপু আমি কি সবার মতো কোয়ালিটি পেলাম নাকি আমি স্টাইলিশ আবার কোয়ালিটি পেলাম, আমি ঠিক বুঝতে পারতেছি না। সো আপনারা কিন্তু আমাদের এই লোগোটা দেখে নেবেন, তাহলে আর কোনো কনফিউশনের কোনো ওয়ে নেই। আচ্ছা এই হচ্ছে স্লিভটা, হ্যাঁ এই যে এই হচ্ছে স্লিভের কাজটা, প্রাইস হচ্ছে 5,700, হিজাব আছে, বেল্টও মনে আছে, এটা তো 3 পিস, এটা বেল্টও আছে সাথে। আচ্ছা এই হচ্ছে মেরুন কালারটা, সেম ডিজাইন মেরুন কালার, আমি জাস্ট এগুলো মানে এই জন্যই দেখাচ্ছি কারণ এগুলো মানে সিলেট আউটলেটে কি আছে আপনারা জানেন না, কারণ এইগুলো তো আমি রেগুলার লাইভ করতেছি আপনারা জানেন, এবং এগুলো আমার
মানে পোস্ট করাও আছে। আর এগুলো আমাদের ঢাকার আউটলেটে মেবি স্টক না, তোমরা এগুলো দেখাইতেছো অনলাইনে ভালো একটা প্রেশার পড়বে, আসলে এগুলো নাই স্টকে। সো এগুলো আচ্ছা যাই হোক, আজকের আজকের লাইভ হচ্ছে সিলেটি আপুদের জন্য। ওরা বলে দিছে যে আজকে লাইভ হচ্ছে সিলেটি আপুদের জন্য, যে সিলেট আউটলেটে কী কী আছে, কারণ এইগুলো অ্যাকচুয়ালি ঢাকার আউটলেটে নাই। সো মানে এগুলোর জন্য আসলে একটা ঝামেলাই হবে, আমি বুঝতে পারছি যে অনলাইনে খুব একটা প্রেশার পড়বে। আচ্ছা এই হচ্ছে বড় হাতার যে ডিজাইনটা, কারণ এগুলো আমি ঢাকার থেকে লাইভই দেখাইতে পারি না, নাই তো স্টকই নাই। আচ্ছা আর এই হচ্ছে সাইডের যে পিরামিড কাজটা, দেখেন সাইডের যে পিরামিড ডিজাইনটা, এই যে সাইডের যে পিরামিড ডিজাইনটা সেটা হচ্ছে এই এক পাশ থেকে আসবে আরেকটা পাশের কাজ, দুই পাশ থেকে সুন্দর এই পিরামিড ডিজাইনটা আসতেছে। এবং এই পিরামিড ডিজাইন হওয়ার কারণে কিন্তু এক্সট্রা কাপড়ের কারণে আপনার এই ঘেরটা বড় হয়ে গেছে, হ্যাঁ ঘেরটা বেশি আসছে কিন্তু এই সাইডের কাপড়টার কারণে। আচ্ছা প্রাইস 5,700 হিজাব আছে, মেরুন কালারটা জোস, হ্যাঁ আসলেই জোস। আচ্ছা জোস না, 2 মাস হলো আমি বিকাশ করেছি, আমার বোরখাও দেয় নাই, দেয় না কোনো না কি দেয় না কোনো না হলে আমার টাকা ব্যাক দেন আপু। আপনা আমরা আমরা এভরিডে যাদের প্রোডাক্ট আসতে লেট হচ্ছে আমরা এভরিডে তাদেরকে অফার করি যে আপনার আমাদের টাকা ব্যাক নিয়ে যান। সেটা আপনি যদি ভাবেন যে আমি কমেন্ট করলে এখানে সলিউশন হবে, নেভার এভার, কমেন্টে কোনো সলিউশন হবে না। আপনি ইনবক্স করেন জোস, আচ্ছা এটার স্ক্রিনশটটা রাখো তো ওনার এটা রিপ্লাই দিয়ে বলো যে ওনার টাকা ব্যাক করে দিতে। আপু আপনি যদি প্রোডাক্ট আসতে লেট হয় আমরা এভরিডে অফার করি যে আপু আপনার ব্যাক নিয়ে নিতে পারেন। সো 2 মাস হলো বিকাশ করতেছি, টাকা দেয় না, প্রোডাক্ট দেয় না, এটা ভুল আপু, এটা হয়তো আপনি কোনো কারণে আপনি ভুল চিন্তা করতেছেন বা আপনি ভুল। সো এটা কোনো ম্যাটারই না, আমরা কারো আমরা কারো মানে আমরা অ্যাডভান্সের টাকা রাখতে বরং আরও বিরক্ত বোধ করি, কারণ প্রোডাক্ট যখন আসতে লেট হয়, যেহেতু দুবাই প্রোডাক্টগুলো আসতে লেট হয় আপনারা জানেন, তো এত ডেলিভারি এভরিডে দিচ্ছি, দুই একটা এরকম মিস্টেক হয়ে যেতেই পারে, হয়তো আপনার সাইজ কাস্টমাইজ ছিল, হয়তো আপনার কালার কাস্টমাইজ ছিল, এই জন্য হয়তো লেট হচ্ছে। সো আপনি যদি চান আপনাকে এই মুহূর্তে আজকে রাতের মধ্যে আপনাকে ব্যাক করে দেওয়া হচ্ছে, সেটা আপনি ইনবক্সে বললে আপনি সলিউশনটা হয়ে যেত। এটা এমন না যে আপনাকে এখানে, আচ্ছা ডেলিভারি চার্জ কত আপু, ইনসাইড ঢাকা 70 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা, 150 ঢাকা ক্যান্টনমেন্ট। আচ্ছা আঞ্জুম, মেরুন আঞ্জুমটা কি আছে? মেরুন আঞ্জুমটা নাই না, আচ্ছা ব্ল্যাক আঞ্জুমটা আছে, বাট মেরুন আঞ্জুমটা এইটা একটাই। হায় রে তোমরা এক পিস করে কেন দেখাইতেছো, 56। আচ্ছা এই হচ্ছে দুইটা আছে, আচ্ছা ব্ল্যাক আঞ্জুমটা এটা বেশি দেখাবো না, তোমরা আসলে পাঁচই হয়ে গেছো, আর কিছু দেখাবো না, যাও আমার এগুলো দাও। ও আচ্ছা হ্যাঁ এইটা এইটা ব্ল্যাকটা দেখতে চাইছে, আচ্ছা এই হচ্ছে ব্ল্যাকটা নিউ আসছে, হ্যাঁ এই যে ব্ল্যাক যে এমব্রয়ডারিটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, এর আগে আসছিল ব্ল্যাকের মধ্যে ব্রাউন অর সামথিং কি একটা কালার আসছিল, বাট এটা কিন্তু ফুললি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক। এই যে দেখেন প্যানেলটা, হ্যাঁ এই যে প্যানেলটা ফুললি কিন্তু ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক প্যানেল, এটার হিজাবও আছে, এটার হিজাবটা কই, দাঁড়া হিজাবটা আমি দেখাই দিই একটু, এই হচ্ছে হিজাবটা, এই যে হিজাবের এক পাশে অনেক সুন্দর করে একটা ওয়ার্ক আসছে, এই যে হিজাবের একটা সাইডে দেখেন, হিজাবের একটা সাইডে অনেক সুন্দর করে ওয়ার্ক আসছে, হ্যাঁ এই যে দেখেন একটা সাইডে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক আসছে, আমি হিজাবটা রাখি। আর এই হচ্ছে এমব্রয়ডারিটা, এই যে ব্যাক সাইডে দেখেন এমব্রয়ডারি, এগুলো কিন্তু 5,200 করে জুম ফ্যাব্রিকের উপরে, এবং কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি জুম না, একেবারে অরিজিনাল জুমটা, ঠিক আছে এই হচ্ছে অরিজিনালি অরিজিনাল জুম যেটা। আপু তুমি কোথায়? আমি সিলেটে, আচ্ছা আমি সিলেট আপু, আমি সিলেটে, সিলেটের অ্যাড্রেসটা বলেন, সিলেটের অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে, তারপর আমি বলে দিই, মীরা বাজার মীরা গার্ডেন হোটেলের ঠিক সাথের যে টাওয়ারটা, আলি টাওয়ারের নিচতলায়, মানে আপনারা মেইন রোডে আসলেই দেখতে পারবেন। চকরিয়াতে দেওয়া যাবে অবশ্যই, আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিই, সারা বাংলাদেশে ডেলিভারি দিই। আপনি এটা কি সিলেট? হ্যাঁ আপু এটা সিলেটে। নাজমিন ব্ল্যাকটা, নাজমিন ব্ল্যাকটা নাই, নাজমিন ব্ল্যাকটা এখানে নাই আপু, ম্যামন সিং ক্যান্টনমেন্ট থেকে, নাজমুন নাহারা আপু, ফারহানা ফারহান আপু, আমি আমি দেখ থেকে ঢাকা থেকে বলছি, প্লিজ মেরুন আঞ্জুমটা লাগবে আপু, আপনি ইনবক্স করেন, হ্যাঁ ইনবক্স করেন, যদি থাকে তাহলে ওরা আপনাকে জানিয়ে দিবে। আঞ্জুম বোরখাটা দেখান আপু, আঞ্জুম একবারই দেখাইছে, দেখানো যাবে না, ওরা ফাইজদামি করতেছে, প্রোডাক্ট নাই শুধু শুধু আমার হাতে দেখাইতেছে। আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা, হ্যাঁ ব্ল্যাক এমব্রয়ডারিটা, প্রাইস হচ্ছে 5,200, আর এই হচ্ছে জুম, একদম অরিজিনাল জুম যেটা, রাখো এটা মেরুনটা আমি দেখাই, মেরুনটা আমি গতকালকে চিটচাট লাইভে বলেছিলাম যে মেরুন কালারের একটা কলিজা, মেরুন কালারের একটা দুবাই এমব্রয়ডারি আবার আসছে, যেটা ফ্যাব্রিক
শুধুমাত্র স্টাইলিশ আবায় বাংলাদেশে এনেছে, এটা জুম না। আমি একটা কথা বলি, আপনারা এই যে মাহমুদুল হাসান ভাইয়া বাপু, আপনারা যে আমাকে অর্ডার নিয়ে না এই যে লাইভে কমেন্ট করেন না, আমি আপনাদের কোনো সলিউশন আসলে দিতে পারি না। কারণ কি, ফার্স্ট অফ অল অর্ডারটা আমি নেই না, আর দ্বিতীয় কথা হচ্ছে স্টক কোনটা আছে কোনটা নাই, অর্ডার কোনটা দিয়েছেন, কেন আসে নাই, আপনাদের এই ধরনের সমস্ত ইনফরমেশনগুলো আপনারা ইনবক্সে হেড অফিসেই পাবেন। হ্যাঁ, আমি আসলে জানি না, আমি অর্ডারের ব্যাপারে জানি না, আমি স্টকের ব্যাপারে জানি না, আপনার প্রোডাক্ট কেন আসে নাই সেইটা যখন আমাকে ইনবক্সে আপনারা দেওয়ার পরে মডারেটর আমাকে জানাবে, আমি ঠিক তখনই জানবো। এই যে আপনি আমাকে কমেন্ট করেছেন, আমি এখন কিভাবে জানবো যে আপনি কোনটা অর্ডার দিয়েছেন আমাকে বলেন। MD মাহমুদুল হাসান ভাইয়া, আপনার কমেন্ট, আপনার আইডি থেকে কমেন্ট আসছে, সো আমি আপনাকে রিপ্লাই দিলাম। এই যে আপনি আমাকে বলতেছেন যে আপু 20-25 দিনের মধ্যে বোরখা দেওয়ার কথা, কেন এত লেট হচ্ছে, আমি বোরখা দুইটা অর্ডার করেছি, হয় নাই, একটা দাও ক্যান্স, কী যেন লিখছেন, আচ্ছা যাই হোক ক্যান্সেল করে দাও, বিয়ের জন্য প্লিজ কমেন্ট পড়ো। তো এখন আপনি আমাকে দিতেছেন, আমি এখন কীভাবে বলবো, আপনি আমাকে এখানে ছবি দেন তো, আপনি পারবেন আমাকে ছবি দিতে বলেন। আমি আসলে কখনো কারোর সাথে রাগ হয়ে বলি না, কারণ আমার রাগ কম, ঠিক আছে, কিন্তু আপনারা যেখানে আমার কমেন্ট করেন, আমি কীভাবে আপনাকে সলিউশন দেবো আমাকে একটু বলেন। আমি তো জানিও না আপনি কী অর্ডার দিয়েছেন, আমাকে তো আগে জানতে হবে আপনার প্রোডাক্টের অর্ডার সম্পর্কে। আপনি আমার এভরি লাইভে আপনি কমেন্ট করেন, কিন্তু আপনি ইনবক্সে কেন যোগাযোগ করতেছেন না? ওনার এই করো তো MD মাহমুদুল হাসান আইডিটা দেখতে পারো তো মোডারেটরদেরকে। আপনি প্রতিদিন আমার লাইভে কমেন্ট করেন, তা আপনি আমার লাইভে যখন কমেন্ট করতেছেন আপনি ইনবক্সে কেন যোগাযোগ করতেছেন না? আপনি মোডারেটরদেরকে বললেই তো ওরা আপনাকে সলিউশনটা দিয়ে দিচ্ছে, যদি ক্যান্সেল করা হয় করে দিবেন, সমস্যা নাই তো। না আপনারা, আমি সবসময় বলি যে আমাকে লাইভে অর্ডারের ব্যাপারে, ডেলিভারির ব্যাপারে এগুলো কথা বললে না আমি আমি আপনাদের রিপ্লাই দিব না, প্রোডাক্ট দেখাবো না, কমেন্ট পড়ব, কারণ আমি আসলে এগুলোর ব্যাপারে জানি না। আমাদের মডারেটর 8টা মডারেটর আছে, এগুলো ওরাই জানে, ওরা হ্যান্ডেল করে। সো আপনাদেরকে কষ্ট করে হলো আপনাদের ইনবক্সে একটু যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আমি না এগুলোর ব্যাপারে আসলে জানি না। এই যে এই দেখেন ফ্যাব্রিকটা, এই হচ্ছে ফ্যাব্রিকটা, ওকে, এই হচ্ছে ফ্যাব্রিকটা। আর যারা সত্যি কথা বলতে, যারা এইভাবে আমাকে লাইভে, আমি জানি না আপনারা আমাকে ডিস্ট্রাক্ট করার জন্য করেন কি না, আপনারা কিন্তু একটা পর্যায়ে পেজ থেকে ব্যান হয়ে যাবেন। আর তখন আপনি বলবেন না যে আপু কেন আমাকে ব্যান করা হয়েছে, কারণ আপনারা চাইলে ইনবক্স থেকে সলিউশন নিতে পারেন, কিন্তু আপনারা আমাকে এভরিডে, এই MD মাহমুদুল হাসান, আপনি প্রতিদিন আমার লাইভে কমেন্ট করতেছেন, আমি প্রতিদিন আপনাকে একই কথা বলতেছি যে ভাইয়া বা আপু আমি ডেলিভারি সম্পর্কে জানি না, আমি অর্ডার সম্পর্কে জানি না, আপনার একটু মডারেটরের সাথে কথা বলেন। আপনারা এরকম করলে আসলে আমি নিজে একদিন লাইভ থেকে ব্যান করে দিব, আমার কিছু করার থাকবে না, এবং আমি আগের থেকে সরি বলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনি আবারও কমেন্ট করতেছেন, আপু প্লিজ কমেন্ট পড়ো। আমি আসলে বুঝতেছি না, আপনি কি আমি আপনার নাম ধরে বলতেছি, আপনি কি তাও বুঝতেছেন না? আপনি এখনও কমেন্ট করতেছেন যে আপু কমেন্ট পড়ো, আর কি বলবো আপনাকে, আমি আসলে হতাশ, আমি আমি আসলে হতাশ, আমি জানি না, আমি নাম ধরে পড়তেছি এখনো বলে যে আপু কমেন্ট পড়ো। আচ্ছা, এই হচ্ছে ফ্যাব্রিকটা, এই হচ্ছে ফ্যাব্রিকটা, হ্যাঁ, যে ফ্যাব্রিকটা বাংলাদেশে শুধুমাত্র স্টাইলিশ আবায় এনেছে, এটার কোনো বিকল্প নাই। এখন কেউ যদি বলে আমরা সবাই একই প্রোডাক্ট আনি, আনতে পারে, বাট আমি আনি না, আমি সবার থেকে ডিফারেন্ট প্রোডাক্ট আনি। এই যে এই হচ্ছে ফ্যাব্রিকটা, ঠিক আছে, এই হচ্ছে ফ্যাব্রিকটা, দেখেন যেটা বাংলাদেশে শুধুমাত্র আমরা এনেছি, এটা কটন টাইপের, এটা জুম না, এটা কটন টাইপের, প্রাইস হচ্ছে 5,200, এমব্রয়ডারি করা অ্যান্ড এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক, আমি ফ্যাব্রিকের নাম বললাম না, হিজাব অ্যাভেলেবেল আছে। আপু আঞ্চম প্রি অর্ডার করলে পাবো? অবশ্যই পাবেন আপু, অবশ্যই, আমি টায়ার্ড হয়ে গেছি আজকে, আমি এত হাইপার হয়ে গেছি, কেন আমি তো লাইভে কোনোদিন হাইপার হই না, আমি লাইভে কেন হাইপার হয়ে গেছি, প্লিজ রাগ করো না। না না, আমি রাগ করবো কেন আপু, আমি কোনোদিনই রাগ হই না, আপনারা অবশ্যই বলবেন আমাকে, কিন্তু আমি আমার কষ্টটা কোথায় জানেন, আপনি প্রতিদিন আমাকে কমেন্ট করতেছেন, কিন্তু আমার খারাপ লাগতেছে যে আপনি ইনবক্স থেকে কেন সলিউশনটা নিচ্ছেন। আমি কোনোদিনই রাগ হবো না, আমি কেন রাগ হবো আপনি, আমি একদমই রাগ না, আমি একেবারেই রাগ হই না, আপনাদের সাথে আমি রাগ হলে আমি কার সাথে কথা বলবো বলেন। ফোন দিলে আপু বলে, আপু দেখছি ইনবক্সে, দেখেন আমি এখনই বলতেছি মডারেটরকে, এবং তুমি এখনই করো যে এখনই বলো যে সলিউশনটা কেন দিতেছে না, প্রতিদিন ফোন দিলেই বলে যে এখন জানাচ্ছে, এটা তো আসলেই খারাপ। আমি আপনাদের সাথে রাগ না আপু, আমি আমার রাগ হচ্ছে আপনারা মডারেটরদের থেকে কথা কেন বের করেন না, আমি আপনাদের সাথে রাগ না, আমি রাগ মডারেটরদের সাথে যে আপনারা ওদেরকে প্রেশার দেন যে ভাই আমার প্রোডাক্টটা কোথায়, আমার প্রোডাক্ট দিচ্ছেন না কেন, প্রোডাক্ট না দিলে টাকা ব্যাক করেন, ব্রোজন বকা দেন ইনবক্সে। আমি তো আপনাদের উপর আমি কখনোই রাগ না, কোনোদিন না, মানে টু বি অনেস্ট, আমি কোনোদিনই আপনাদের সাথে না, আমি কোনোদিনই আপনাদের সাথে রাগ না আপু।
আপু ফ্যানটা ছাড়ো, নাইলে মেকআপ উঠে যাবে। ভাইয়া আপনার কি মনে হচ্ছে মেকআপ দিছে? এই দেখেন, দেখছেন মেকআপ আছে? দেখেন, দেখছেন, এই দেখেন, কোনো মেকআপ নাই, নো মেকআপ। ঠিক আছে, আমি ফ্যান নামি, এসির নিচে আছে, আপনি ফ্যান ছাড়তে বলেন কেন? যাই হোক, আপনার আমি ডোলে দেখালাম, দেখেন আমার হাতের মধ্যে কোনো মেকআপ নাই, বুঝতে পারছেন? আমি নেচারাল আছি, এটা হচ্ছে ন্যাচারাল বিউটি, এটা আপনার বুঝতে হবে। আর নাহলে তো দুদিন পর যদি ভাবির যে এই ধরনের কমেন্ট করেন, তাহলে তো ভাত খাওয়া বন্ধ করে দিবে। আমি না আপনার লাইভে কইলাম, আপনার তো ভাত বন্ধ হয়ে যাবে বাড়িতে। যে বাসায় ঢুকে যদি ভাবিরে বলেন যে মেকআপ করে আসছো কেন, বেচারি ন্যাচারাল থাকবে, আপনার সেই রাতের কিন্তু ভাত খাওয়া বন্ধ, বুঝছেন? পার্পল কালার, ওকে, এই হচ্ছে পার্পল কালার। আচ্ছা, এরা অনলাইন থেকে কেনা বেচা করে না আপু, মনে হয় হইতে পারে। আচ্ছা, ভাই আমাকে রাগানো এত ইজি না রে ভাই, এত ইজি না। আচ্ছা, আমি খুব কুল মাইন্ডের একটা মানুষ, আর আমাকে রাগানো এত ইজি না ভাই। সাদকে তো বোরকা দেখাও, দেখাবো দেখাবো। আপু ভালো বলছো, প্লিজ রাগ করো না, তুমি রাগ করলে কই যাবো আপু? আমি আমি মাহমুদুর হাসান আইডির আপুটাকে বলছি, আমি একদম রাগ না আপু, আমি একদমই রাগ না। আমি রাগ মডারেটরদের উপরে যে আপনি প্রতিদিন আমাকে কমেন্ট করতেছেন, কিন্তু ওরা কেন আপনাকে সলিউশন দিচ্ছে না, এইটা আমার রাগ যে আপনি কেন সলিউশন নিচ্ছেন না। আচ্ছা আপু, এক সপ্তাহ ধরে নক দিচ্ছে, সারা নাই আপু। আপনি মেবি প্রতিদিন নক দিচ্ছেন, আপনার মেসেজটা উপরে চলে আসতেছে, আমাদের দুইজন মডারেটর ছুটিতে আছে, তো ওরা না ইনবক্স কভার করতে পারতেছে না। আমি একদমই রাগ না মাহমুদুল হাসান ভাইয়া, আমি আইডি আপনার নাম ধরেই বললাম, আমি একেবারেই রাগ না। ইনবক্স করছি, ওরা বলে নাই, বুঝি নাই ভাইয়া। বুকিং করে রাখা যাবে? হ্যাঁ রাখা যাবে। আচ্ছা, লাবিবা মিথ্যা কথা কন বলেন আপু, আপনি তো মেকআপ দিছেন ভাই। আমার লিপস্টিক আর মাস্কারা ছাড়া আমার মুখে কিচ্ছু কোনো মেকআপ নাই, আর দিলে দিছি ভাই, আমার নিজের টাকাতে মেকআপ কিনে দিছি আপুর। মাথা গরম না, আমি রিয়েলি খুব কুল ব্রেনের মানুষ ভাই, আমার টাকা দিয়ে মেকআপ দিছি, দিলেই বা কি, দিতেই পারি। আচ্ছা সেটাই তো, আমি তো ভাই আপনার বাসার থেকে মেকআপ আইনা দিইনি, আমি আমারটা দিছি আপু। গোল্ডেন আঞ্জুমটা আছে না? আমাদের তো গোল্ডেন আঞ্জুম কখনোই ছিল না, গোল্ডেন আঞ্জুম তো কখনোই ছিল না। তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি চাইলে এই ধরনের আজে বাজে কমেন্ট করা মানুষগুলো ডিলিট মানে ব্লক করতে পারি, কিন্তু আমার খুব মজা লাগে, আমি ব্লক করি না, সিরিয়াসলি আমি কখনো এগুলো ব্লক করি না, কারণ এরা এই যে উনি যদি কমেন্ট না করতো আমি কখন এন্টারটেইনমেন্টটা পাইতাম, তো এইটা হচ্ছে আমার এন্টারটেইনমেন্ট। বুঝি না মেকআপ করে দিয়েছিলেন তাসমা, তোমার অ্যান্সারটা সবচেয়ে সুন্দর, আপনি বুঝি আপুর মেকআপ করে দিয়েছিলেন, রাইট? এক্স্যাক্টলি, তাস ভাই ভালো ধরছে, ওই ঠিক ধরছে। আচ্ছা, এই হচ্ছে কাফতানটা, হ্যাঁ আজকে এত কথা বলতেছি, প্রোডাক্ট দেখাইতেছি কম, প্রোডাক্ট দেখাইতেছি কম। আচ্ছা, আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু আপনার প্রোডাক্ট দেখান কথা, হ্যাঁ। আচ্ছা না, আমার আজকে ভালো লাগতেছে কমেন্ট পড়তে, সিরিয়াসলি আমার কমেন্ট পড়তে আজকে ভালো লাগতেছে। আচ্ছা আপু আপনাকে খেপাচ্ছে, আমি ভালো লাগতেছে তো আপু, কারণ আমি আজকে এত এন্টারটেইনমেন্ট কই পাইতাম বলেন? এই যে এত জার্নি করে আসছি, সাত ঘন্টা জার্নি করে এসে ঘুম দিছি, মানে আমি স্টিল আমার মাথা আজকে এখনও পেইন করতেছে, কারণ আমি আমার ঘুমটা ঠিক মতো হয় নাই। সো এই যে কথাগুলো না বললাম এন্টারটেইন কোথায় পেতাম বলেন? তখন তো মানে এক ঘেয়েমি লাইভ করে চলে যেতাম। আচ্ছা, এই হচ্ছে কাফতান আবায়াটা, ঠিক আছে, এটা প্রাইসটা কত? 4,500। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 4,556 মেবি, না? আচ্ছা ভাই, আমার টাকা আমি মেকআপ দিব কার কি বলেন তো? আচ্ছা রাপাতে বোরকা দেখাও না, আমার আজকে হেভি মজা লাগতেছে সিরিয়াসলি। আচ্ছা, এই হচ্ছে, এটা দেখাই না তো পার্পেলে তো, তাহলে কম্পেয়ার করে দিই, এটা কালার কম্পেয়ার করে দিই নাহলে বুঝবে না। আচ্ছা, দুইটা পার্পেলের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, এই যে আপনারা দেখেন, একটা জাম একটা কি বেগুনি, না একটা জাম একটা বেগুনি, এটা হচ্ছে জাম কালার, হ্যাঁ এটা হচ্ছে জাম কালার, এটা হচ্ছে বেগুনি কালার, রাইট? আচ্ছা, এটা হচ্ছে বেগুনি কালার জাম কালার, কারণ দুইটা দুইভাবে দেখলে আপনাকে একটু আলাদা লাগবে, দুইটা হচ্ছে 4,500 টাকা, একটা একটা দাম 4,500। ডেলিভারি চার্জ কত আপু? ব্লু কালার দেখান কাপ আপু, প্রাইস কত? আমার এরিটারি কাফতানটা প্রাইস হচ্ছে 5,200। এটা প্রিন্টের মধ্যে, বাবা কী করো আমার পিছনে, এটা প্রিন্টের মধ্যে কিন্তু হচ্ছে আপনার এই যে অল ওভার কিন্তু ওয়ার্ক করা, সেলফ ওয়ার্ক করা ফ্যাব্রিক, হ্যাঁ।
আপু আজকে সবাই ফাইজলামি করতেছে, আমার খুব ভালো লাগতেছে। মানে বাসা থেকে, ঢাকা থেকে, মানে নিজের চিরচেনা একটা জায়গা থেকে ডিফারেন্ট একটা পরিবেশে এসে লাইভ করা কিন্তু অ্যাকচুয়ালি একটু টাফ লাগে। বাট এই যে এন্টারটেইনগুলো না থাকলে আমার ভালো লাগতো না। আজকে আমি আসলে ভালো আছি, খুব এন্টারটেইন হচ্ছে। আপু পড়া হিজাবটা দেখেন, আমার হিজাবটা আসে নাই না তোমাদের এখানে? এইটা আসছে তোমাদের এখানে? গোল্ডেনটা দাও, গোল্ডেনটা দাও। আচ্ছা রেডটা কিন্তু হেড অফিসে আছে। হ্যাঁ আমার পরে হিজাবটা গোল্ডেনটা আছে, রেডটা নাই, রেডটা আপনারা এই সাথে পাবেন। যেন তোমাকে নক করছে আপু, আমি বুঝি না। হ্যাঁ মাহমুদুল হাসান ভাইয়া, আপু কি আপু ফার্স্ট টাইম দুইটা বোরখা অর্ডার করেছি তো ননদের বিয়ের জন্য, ননদের বিয়ে শেষ তার জন্য তোমাকে নক করছে। আপু আপনি এখন ইনবক্সে আপনাকে আমি বলে দিচ্ছি, মোটা অর্ডার আপনাকে রিপ্লাই দিবে আপু। এবং এই জন্য আমরা এক্সট্রিমলি সরি যে আপনার প্রোগ্রামের জন্য আপনি অর্ডার দিয়েছেন বাট প্রোগ্রামের জন্য পান নাই। কোনো একটা প্রবলেম তো অবশ্যই আমাদের হয়েছে, কারণ আমরা ডেইলি শত শত পিস ডেলিভারি দিচ্ছি। সো আপনার প্রোডাক্টটা কেন ডেলিভারিতে যায় নাই, এটা আমাদের অবশ্যই আমাদের ব্যর্থতা বলবো বা কোনো একটা প্রবলেম তো ছিল। সো এই জন্য আমি নিজে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। হ্যাঁ কারণ যেহেতু একটা প্রোগ্রামের জন্য আপনি অর্ডার করেছেন, প্রোগ্রামের জন্য আপনি পান নাই, সো এটার জন্য আমি পার্সোনালি আমি আপনার কাছে সরি বলতেছি। কারণ কেন পাবেন না আপনার ইসের জন্য? সো আমাদের অবশ্যই কোনো একটা প্রবলেম ছিল। আচ্ছা এটা হচ্ছে কাফতান আবায়াটা। হ্যাঁ এটা হচ্ছে কাফতান আবায়াটা, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি করা। এটা দেখায় লাভ নাই বুঝছো, এটা লাইভে বোঝানো যায় না। ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাস্ট, এটা যখন ডিফারেন্ট কালারটা দেখাবো তখন এটা ডিজাইনটা বোঝানো যায়। আচ্ছা এটা কিন্তু সামনে পেছনে ঘেরে কিন্তু ওয়ার্ক করা, এটা সামনে পেছনে ঘেরে হচ্ছে ওয়ার্ক করা। প্রাইস হচ্ছে 4,300, এটা আপনারা এখন বুঝবেন না যদিও। আচ্ছা এগুলো রাখো, আমি শুধু হিজাবটা দেখে আজকে শেষ করবো। আচ্ছা এই হচ্ছে গোল্ডেনটা, এই হচ্ছে গোল্ডেন কালারটা, আমি যে হিজাবটা পরেছি একেবারে সেম ডিজাইন গোল্ডেন কালার। আর আমার রেডটা যদি চান আপনারা ইনবক্স করেন, হেড অফিসে আছে, আপনাদেরকে সেন্ড করে দেওয়া হবে। আপু তুমি অনেক মিশুক মনে হয়, তোমাকে আমার অনেক ভালো লাগে, বোরখা নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপু আপু মিশুক বলতে কি আসলে খুব ট্রাই করে সবার সাথে খুব কুল ব্রেনে থেকে খুব ই করতে, আমি আমার রাগ কম, আমি খুব চট করে রেগে যাই না, বাট আমার মাথা ঠান্ডা রাখার কাল ওইগুলো কালকে একটা লাইভ করবো না, আজকে আর না, আজকে অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা আমার এমনিতে আমার মাথা পেইন করতেছে। আচ্ছা এই হচ্ছে গোল্ডেন কালারটা। হ্যাঁ এই হচ্ছে গোল্ডেন কালারটা, দেখেন গোল্ডেন কালার পুঁতির সাথে মানে অ্যান্টিক কালারে কিন্তু ই করা আছে, কি বলে গ্লাস পাইপার ওয়ার্ক করা। হ্যাঁ এটা রেড কালারটা আছে, হেড অফিসে আছে। আচ্ছা সো একটা দিনও মেসেজ দিয়ে রিপ্লাই পাই না, বোরখাগুলো খুব পছন্দ হয়। আপু পাবেন, আপনার নামটা কি? জে এন নাহিন রাহি, নাহিন রাহি নামটা লেখো তো একটু। আপু আপনাকে ইনবক্সে অর্ডার রিপ্লাই দিবে দিবে, আমি আপনার নামটা ই করে রাখতেছি, নোট করে রাখতেছি, ইনবক্সে রিপ্লাই দেয় না কেন? আপু দেয় দেয় আপু, আসলে দুইটা মডার একটা ছুটিতে তো ওরা আসলে খুবই হয়ে গেছে। আচ্ছা আপু পরাটা ব্লুটা আছে, ব্লুটার জন্য ইনবক্স করেন, আছে কি না আমি শিওর না, থাকার কথা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি সিলেট আউটলেট থেকে লাইভ হচ্ছি, সবাই সিলেট আউটলেটে একবার করে হলো ভিজিট করবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।